গরিব মানুষের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যৌতুকের জন্য সাহায্য করা যাবে কি না? যৌতুক হারাম। বিয়ে করবে ছেলে খরচ করে, মেয়ে পক্ষ মেয়ের অভিভাবক অথবা মেয়ে মেয়ের বাবা কিছু দেবে, তারপরে এ বিয়ে করে নিয়ে যাবে, এটা হচ্ছে কাপুরুষ, ই হারামখোর, হারাম খাওয়া লোক, এর রুজি হারাম, এর জীবনটা হারাম, এ দাম্পত্য জীবন হারাম, যার ফলে এই জীবনে কোনো বরকত হয় না। যারা যৌতুক নিয়ে বিয়ে করে অশান্তির শেষ থাকে না, নেক সন্তান হয় না, ভালো মানুষ পয়দা হয় না। কী করে ভালো মানুষ পয়দা হবে? আপনি হারাম খেয়ে আপনি জুলম অত্যাচার করে, মানুষের জুলম অত্যাচার করে কত শোষণ করেছেন একটা গরিব মানুষের। আর গরিব হোক আর নাই হোক, আপনার লোভ কেন পরের পয়সার ওপর? আল্লাহ সব বরকত ছিনিয়ে নেবেন এরকম লোকের, আল্লাহ হেদায়ত দান করুক। কিছু লোকের আছে নিজেরা চলতে পারবে, সরকারি চাকরি আছে অত বেসরকারি চাকরি চলতে পারে, চলতে পারেন না পারেন, আপনি খেটে খান, আপনি আশা করে বসে ধরো শ্বশুর দেবে তো খাও, মানে কাপুরুষ আপনি, আল্লাহ হেদায়ত দান করুক। তো যৌতুকের নামে কেউ চাইতে আসলে দেবেন না, ভালো করে শুনে রাখেন। আমার কাছে কেউ চাইতে আসলে আমি বলি যৌতুকের নামে একটা পয়সা নেই, তবে তোমার বাড়িতে 10-20 মেহমান আসবে তাদের খাওয়াইতে, ঠিক আছে ওই খাতে আমি দিয়ে দিলাম। যৌতুক সে দেবে, সে আল্লাহর সাথে বুঝবে, কিন্তু আমি কেন বাতিলের কাছে হারাম কাজে সহযোগিতা করে, খবরদার করবেন না, ঠিক আছে খাওয়া দাওয়ার জন্য তোমার দিয়ে দিলাম, ঠিক আছে কিছু হাদিয়াটা দিয়ে দিতে হবে, কারণ আমাদের দেশে অন্তত জামাইকে কিছু হাদিয়াটা দিয়ে, এগুলো বলা যাবে না যে একটা জামা কাপড় যদি দেয়, পাঞ্জাবি দেয়, একটা পায়জামা দেয়, একটা প্যান্ট শার্ট দেয়, তো হারাম হয়ে যাবে ছোটোখাটো জিনিস এগুলো, অত বড় যৌতুকের বিষয় নয়। কিন্তু এটা মনের আশা আকাঙ্ক্ষা যে জামাইকে দিলাম, তো এই ধরনের কাজে যদি খরচ করে সামান্য কিছু, তারপরে আত্মীয় স্বজন আসবে, বিয়ে শাড়িতে আত্মীয় স্বজন আসবে, খুশির সময় আসে আর দুঃখের সময় মানুষ আসে, তো এগুলোর জন্য দেন। একটা বিয়ে তেমনি খরচ আছে, আমাদের দেশে বলে মেঝে খরচ, কিছু খরচ আছে, ওই খরচগুলোর জন্য দিয়ে দেন। কিন্তু বাবাকে বলেন যে তুই টাকা তোমার বাড়িঘর নেই, বা বাড়িঘরটা তোমার খারাপ হয়েছে, বাড়িঘরটা আমার টাকা দিয়ে ঠিক করে নাও, কিন্তু যৌতুকের জন্য একটা পয়সা না। তুমি যদি আমার টাকা যৌতুকের লাগো তাহলে তুমি আল্লাহর কাছেও জবাব দেবে, এভাবে দিয়ে দেবেন, কারো বিয়েতে সহযোগিতা করবেন, গরিব মানুষের অবশ্যই। জি।